আসসালামু আলাইকুম, আমি রাবানি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অফরা এবং সেন্ডিয়া কর্তৃক আমাদের রাজনৈতিক আশ্রয় আবেদন খারিজ হয়ে যাওয়ার পরে করণীয় বিষয় নিয়ে। আসলে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে একটি কনফিউশন থাকে কি মানে ভুল বোঝা করা, যেটাকে বলা হয় ট্রাইব্যুনাল এবং রিঅ্যাপিল। স্বয়ং কি ট্রাইব্যুনাল করব নাকি রিঅ্যাপিল করব, ট্রাইব্যুনাল করলে কি রিঅ্যাপিল করা যাবে, এই ধরনের একটা কনফিউশন থাকে। তো এটা আমি একটু পরিষ্কার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যে আমি একটি ভিডিও করেছিলাম, অনেকেই দেখেছেন, অনেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত না, তাই আমি আবার নতুন করে করছি ভিডিওটি। প্রথমে আবার না করুক, যখন আপনার অফরা এবং সিএনডিয়া, আগে কমিশন ছিল এখন সিএনডিয়া বলা হয়, কো ন্যাশনাল জুনভাদ আছে, এখান থেকে যখন আপনার রাজনৈতিক আশ্রয় আবেদন খারিজ হয়ে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যে রিসিপিসি রয়েছে সেই রিসিপিসির মেয়াদ যখন শেষ হয়ে যায়, আপনি সেই সেটা নবায়ন করার জন্য প্রিফেকচারে যান এবং প্রিফেকচার তখন আপনার ফাইল চেক করে দেখে যে ওর আবেদন তো সিএনডিয়া কর্তৃক রিজেক্ট হয়ে গিয়েছে, খারিজ হয়ে গিয়েছে। এবং আপনাকে তখন প্রিফেকচার বলে যে বুঝছো আপনি একটা রিসিপিসিটা দিয়ে দেন আমাদেরকে, আমরা কি মানে আমরা আপনাকে একটি দেশ থেকে আদেশ দিয়েছি, আগামী 30 দিনের মধ্যে আপনি ফ্রান্স ত্যাগ করবেন। এটা যখন বলা হয় তো ওটা হচ্ছে সফটি লেটার। সফটি লেটার মানে কি দেশ থেকে আপনার যে আদেশ সেটা, এবং এটাকে আইনি ভাষায় বলা হয় OQTF, obligation de quitter le territoire français। এটা হচ্ছে মূল জিনিসটা। এখন এটার বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন, আপিল করতে পারেন 30 দিনের মধ্যে। ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, আপনি এটার বিরুদ্ধে আপিল করতে পারেন এবং সে আপিলে আপনি আপনার যে যে জিনিসগুলো উল্লেখ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি কি কারণে আপনার রাজনৈতিক আশ্রয় আবেদন প্রমাণ করতে পারেননি বা এই বিষয়গুলো তুলে ধরতে পারেন, অথবা আপনি যে জিনিস তুলে ধরতে পারেন সেটা হচ্ছে যে জনাব দেখুন আমি ফ্রান্সে থাকি, অনেকদিন ধরে থাকছি এখানে, ভাষা আমি জানার চেষ্টা করছি, স্কুলে যাচ্ছি, ফরাসি সোসাইটির সাথে আমি নিজেকে মানানোর চেষ্টা করছি, এটা যদি থাকে, ফ্রান্সে যদি আপনার কোনো পরিবারের সদস্য থাকে বা সেটা যদি আপনি উল্লেখ করেন, কিংবা ফ্রান্সে যদি আপনি কাজ করেন বা আপনি যদি কোনো কারণে অসুস্থ থাকেন, এগুলো যদি থাকে কোনো কিছু, তাহলে সেটা আপনি ওই আদেশ মানে যে আপিলটা করবেন সেটার মধ্যে উল্লেখ করতে পারেন। সেক্ষেত্রে যেটা হতে পারে যে ট্রাইব্যুনাল আপনার সেই দেশ থেকে যে আদেশটি দিচ্ছে সেটা বাতিল করে দিতে পারে, তখন আপনি ফ্রান্সে থাকতে পারবেন। ফ্রান্সে থাকতে পারবেন তার মানে কি যে আপনার কাগজ দেওয়া হলো, মোটেও না। সেটা হচ্ছে যে ফ্রান্সে থেকে যদি দেখা যায় অসুস্থ, তাহলে ফ্রান্সে থেকে আপনি অসুস্থ হওয়ার যে প্রসেস মালাদি যে ব্যাপার সেটা পাওয়ার আবেদনটা করতে পারবেন, এটাও দেওয়া হবে। তার মানে কি দাঁড়ায়, সফটি লেটারের বিরুদ্ধে আপিল করে আমরা যদি জিততে পারি তাহলে যে সুবিধাটা হতে পারে সেটা হলো যে ওই জেতারা যদি আমাদের রাজনৈতিক আশ্রয় আবেদন সম্পৃক্ত হয় তাহলে এটা আবার অফরাতে পাঠাতে পারে কেসটা, অথবা যদি আমি আমার অসুস্থতা নিয়ে বলি তাহলে দেখা যাবে যে আমাকে এখানে মালাদ্বীপ ব্যাপার সাবমিট করার মানে জন্য সময় দেওয়া হবে, এই জিনিসটা আর কি। তো রিঅ্যাপিল মানে হচ্ছে একটা রাজনৈতিক আশ্রয় আবেদন পুনরায় বিবেচনা করার জন্য আবেদন, এবং সেটা 1 মাস পরেও করা যাবে, 2 মাস পরেও করা যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বলে যে সফটি লেটার আসলে তো পুনর্বিবেচনা করতে পারবেন না, এটা বিভিন্ন প্রিফেকচার রয়েছে, আর বিভিন্ন প্রিফেকচার রয়েছে যে এত কিছু লাগে না। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে মানে হচ্ছে সফটি লেটার বিরুদ্ধে আপনার ট্রাইব্যুনালে আবেদন চলাকালীন সময়ও কিন্তু আপনি পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন, রাজনৈতিক আশ্রয়ের আবেদন পুনর্বিবেচনার আবেদন আপনি করতে পারবেন। এবং সেটা একটু দেরিতে করাই ভালো। কেন দেরিতে করা ভালো, 6 মাস পরে যদি আপনি করেন আপনার আবেদন খারিজ হওয়ার, তাহলে এই 6 মাসের যে নতুন সমস্যাগুলো আপনার হয়েছে সেগুলো আপনি আপনার আবেদন উল্লেখ করতে পারবেন, এতটুকুই। তো রিঅ্যাপিল এবং ট্রাইব্যুনাল কি, এটার মধ্যে আশা করি পার্থক্যটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে এটার প্রয়োজনীয়তা সম্পর্কে জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।